Hi guys, again welcome back to my channel. I'm just together. I'm just so I think you guys are all good and safe. Acho. So today we are going to talk about something very important. Okay, because today is the 10th day. Okay, today is Monday. I'm going to because today my sister is going to be here. Today is the day that my sister is going to be here. Today is the day that my sister is going to be here. Today is the day that my sister is going to be here. Today is the day that my sister is going to be here. Today is the day that my sister is going to be here. Today is the day that my sister is going to be here. Today is the day that my sister অনেক কিছু করতে হবে স্টল তাড়াতাড়ি আগে রেডি হয়ে নি দেখো আমরা চলে যাচ্ছি আর বদমাইশি করছে চিৎকার করছে তো বুটাটা টাটা ও নীল কোথায় যাও নীল দেখো নীল তোমার পেছন পেছন যাচ্ছে ওরা কে টাটা ওরা কে টাটা টাটা নীল দাঁড়া 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 এখন দে ধর চেঞ্জ করে নিবি এস নিবি ঠিক আছে So my চশমা বানানো হয়ে গেছে ঠিক আছে এখন একটু চশমা পরে দেখছে তো মায়ের একটু উঁচু নিচু লাগছে তারপর আমরা এখানে হাতিবাগানে এসে হাতিবাগানে কিছু কাজ করব তার আগে রত্নগিরি গিয়েছিলাম একটা কাজের জন্য ওটা পরে বলবো ঠিক আছে একটা হাতিবাগানে দোকানে এসেছি ঠিক আছে সামনে সরস্বতী পূজা তো আমাকে আমার কাছে শাড়ি নিতে হবে তাই জন্য হচ্ছে এখানে এসেছি একটা শাড়ি পছন্দ হচ্ছে তাই তো দেখা যাক কি পছন্দ হয় না হয় তো বন্ধু তো দেখাবো তো দেখো আমি আসলে হচ্ছে চাইছিলাম একটু সলিড কালারের শাড়ি ঠিক আছে সেই কোন শাড়ি এক কালার আছে সলিড ওটাকেই বলে তো ওই রকমই শাড়ি চাইছিলাম তো একটা সফটের মধ্যে পেলাম ঠিক আছে ওগুলো অনলাইনে 5 টাকা বলে এখানে 700 টাকা বলছে আর কি করা যাবে তাই আমি ওটাই নিয়ে নি দেখি আমি একটা ডিপ পিঙ্ক কালারের চেয়েছি মানে রানী কালারের চেয়েছি দেখি ওই কালারটাই এলে ওটাই নিয়ে নেব তাই না মা আমাদের ল হয়ে গেছে শাড়ি ঠিক আছে তো এখানে এই দোকানটা সবথেকে বেশি বেশি দাম দেয় তো হচ্ছে না হয়ে গেছে এখন দেখি জুয়েলারি নেব মা হয়তো কিছু লঞ্জারি নেবে দেখা যাক চলো মা হচ্ছে বাড়ি চলে গেছে বুঝলো তো আমি রত্নগিরি থেকে বেরোলাম রত্নগিরি আসলে হচ্ছে আমি আংটির জন্য গেছিলাম বুঝলো তো তো ওগুলো হচ্ছে অগণিত ধরনের জন্য পাথর দিয়েছি আমি ফাঁস হচ্ছে আমার এসব বলবি না তো তো হচ্ছে মা বাড়ি চলে গেল মা বললো যে দেবী ঠাকুরকে খাওয়াতে হবে অনেক লেট হয়ে গেছে তো মা বাড়ি চলে গেল আর আমি হচ্ছে ব্লাউজ আটা দেবো সরস্বতী পূজার জন্য শাড়ি নিয়েছি মা খুব নিখোঁজ হাঁ করে দাঁড়িয়ে তো মা বলে তুই ব্লাউজ ট্রাউজ অর্ডার ফটা দিয়ে মানে বাড়ি বানানো অর্ডার ফটা দিয়ে আর তারপরে বাড়ি যায় তো মা চলে গেছে এবার আমি হচ্ছে ব্লাউজ কিনবো তারপরে যাবো আর এরকম হলো হ্যাঁ এরকম ঠিক আছে বলো তো নিতে হবে ব্লাউজের মতন না আরো বড় হবে মোটেই
ললিপপটা পড়ে গেছে জন্য এত রাগ ছেড়ে একটা ললিপপ আছে তো আমি কিনে দেবো আমি খাবই না পুচকা কেউ জিলাপি খাই এখনই কুড়ি টাকার পুচকা ছিল বড় বড় পুচকা গুলো তারপর হ্যাংলার মতো জিলাপি খাচ্ছে দেখো তাই একটাই খাবি আর বেশি খাবি না আস্তে 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 দেখো আর নিজেকে কন্ট্রোল করতে পারছি না আগে খেয়ে নিবো